সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া AAI এর তরফ থেকে নতুন একটি চাকরির খবর নিয়ে আমি হাজির, চলুন দেখে নেওয়া যাক। আমি সুমন, আপনারা দেখছেন কর্মসন্ধান রিক্রুটমেন্ট। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন একটি চাকরির খবর। এখানে আপনাদের আবেদন কবে থেকে এবং আবেদন ফিস কী আপনাদেরকে জানিয়ে দেব সমস্ত ইনফরমেশান। ভিডিও শুরু করার পূর্বে জানিয়ে রাখি, এটা শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে, এখানে কোনো রিটেন পরীক্ষা বা অন্য কোনো এক্সাম এখানে আপনাদের হবে না। এখানে যে সকল ক্যান্ডিডেট বা প্রার্থীরা আবেদন করবেন, টোটাল 120টি পোস্ট পাবেন, যেখানে সমস্ত মেল ফিমেল ক্যান্ডিডেট উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে আপনারা বয়সের জন্য ছাড় পেয়ে যাবেন, 5 বছর SC ST PWD, 3 বছর OBC, এবং আপনাদেরকে ডেসক্রিপশনে PDFটি দিয়ে দেবো, আপনারা ক্লিক করে সম্পূর্ণ ইনফরমেশান পেয়ে যাবেন ওখান থেকেই। এছাড়াও আপনাদেরকে জানিয়ে দেবো এখানে কি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। যারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসাবে আবেদন করবেন, টোটাল 61টি পোস্ট পাবেন, যেখানে আপনাদেরকে জানানো হচ্ছে যে সকল প্রার্থীরা ভ্যাকান্সি ওয়াইজ যে প্রার্থীদের জন্য পোস্ট রাখা হয়েছে, সিভিল পদে 18টি, ইলেকট্রিক্যাল পদে 13টি এবং ইলেকট্রনিক্স পদে 15টি, কম্পিউটার সায়েন্স পদে 15টি পোস্ট রাখা হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশানের কথা যদি বলা হয়, এখানে 4 বছরের আপনার ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, আপনার বয়স হতে হবে ম্যাক্সিমাম 26 বছরের মধ্যে 31/3/2019 তারিখ অনুযায়ী, আপনার বেতন বা স্যালারি দেওয়া হবে 15,000 টাকা পার মান্থ ট্রেনিং চলাকালীন। এবং এখানে আপনাদেরকে জানানো হচ্ছে যারা ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ করবে বা যারা আবেদন করবেন তাদেরকে জানানো হচ্ছে 59টি টোটাল পোস্ট, এখানে সিভিলের পদে 17টি, ইলেকট্রিক্যাল পদে 12টি, ইলেকট্রনিক্স পদে 15টি এবং কম্পিউটার সায়েন্স পদে 15টি টোটাল পোস্ট পাবেন। এখানে আপনার 4 বছরের ডিগ্রি চাওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের উপরে 26 পর্যন্ত, আপনার ম্যাক্সিমাম বয়সের কথা বলা হয়েছে 12,000 টাকা আপনার ট্রেনিং চলাকালীন বেতন বা স্যালারি দেওয়া হবে। বলে দিয়েছি ক্যান্ডিডেট সিলেকশন বা প্রার্থী বাছাই শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে। এটা হচ্ছে মেন বিজ্ঞপ্তির যে PDF, আপনারা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে পেয়ে যাবেন, কোনো ধরনের অসুবিধা আপনাদের হবে না। এবং আপনাদেরকে জানানো হচ্ছে যে সকল ক্যান্ডিডেটরা আবেদন করবেন, এখানে আপনাদেরকে জানানো হচ্ছে এই লোকেশন যেখানে আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে। আপনারা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট হয়ে থাকেন বা কলকাতার ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে আপনাদেরকে জানানো হচ্ছে দিল্লিতে আপনাদের ট্রেনিং সেন্টারে পাঠানো হবে এই চাকরির যদি আপনি আবেদন করেন। এবং সমস্ত ইনফরমেশান আপনারা ডেসক্রিপশন থেকে পেয়ে যাবেন এবং আপনাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো, আপনারা এই লিঙ্ক থেকে সম্পূর্ণ ডিটেলস দেখে নিতে পারবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার হেল্পফুল মনে হয় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিয়মিত গভর্নমেন্ট সরকারি চাকরি সবার প্রথম পাওয়ার জন্য। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।